তার কেরিয়ার শুরু হয়েছিল অনেক দিন আগেই, ছোটো দিয়ে শুরু, এবং এখন আর সে ছোটো নেই, এখন সে বড় হয়ে গেছে। আর বড় হয়ে একদম নায়ক হিসেবে তার আজ ডেবিউ ঘটে গেছে, এবং আজকে সেই ছবিরই সাংবাদিক সম্মেলন হচ্ছে একটা বড় রেস্তোরাঁয়। আর্য, প্রথমবারের প্রথম দেখা, হিরো, মানে অভিনয় তো করছো অনেক বছর হয়ে গেল, এক এক দশক বলতে গেলে, ছোটোবেলা থেকে মানে বড় হয়ে গেলে আর কি, তুমি ছোটো থেকে বড় হয়ে গেলে, প্রথম বলে হিরো হিসেবে ডেবিউ ঋতিকার অপোজিটে, সব মিলিয়ে ফিলিংস, মানে যে এই যে আমি বলছি না যে অভিনয় করছো সেই ফিলিংসটা, যে হিরো হিসেবে ডেবিউ। হ্যাঁ, আমি প্রচণ্ড এক্সাইটেড, মানে আমি সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে আমি প্রেম আমার বলো, রাজদার, চিরদিন তুমি আমার, এইসব ক্যারেক্টার, সোমদার ক্যারেক্টার, এত ইন্টেন্স গল্প, এত ভালো একটা কন্টেন্ট, এইসবই দেখে এসেছি। তো ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল যে এরকম একটা লাভ স্টোরি, এরকম একটা প্রেমের গল্প আমি করব। তো কোনো দিন হয়ে উঠলো না, আমি হার মেনে গেছি। তারপরে টুকটাক কাজ করতে 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 একদিন হঠাৎ আকাশদা এসে আমার, মানে বেসিক্যালি আকাশদা আর প্রসূনদা এসে আমাকে একটা অ্যাপ্রোচ দেয় যে প্রথমবারের প্রথম দেখা একটা লাভ স্টোরি, যেখানে আমরা অনেক বছর বাদে চিরদিনই তুমি যে আমার যে ফিলটা বা প্রেম আমার যে ফিলটা, ওটা আবার আনতে চলেছে। আমি সেইটা শুনে আর নিজেকে মানে আটকাতে পারিনি, যে এত খুশি ছিলাম। তার উপর ঋত্বিকা আছে সাথে, আমি মানে ওরও সিনেমা ওই কমার্শিয়ালি ডেবিউ নিয়ে বড়বার, তো আমিও একটা ঠিক ভালোই এরা ইয়ে করছি, তো দেখা যাক। তো প্রচণ্ড এক্সাইটেড, আর আমি আরও এক্সাইটেড হচ্ছি দর্শকদের আমার অভিনয়টা দেখাতে, কারণ আমি জানি না কত কী করতে পেরেছি, কিন্তু আমার খুব এক্সপেকটেশনস আছে নিজের উপর যে হয়েছে, একটু পেরেছি এই আর কি। তোমার চরিত্রটা ছোট্ট করে একটু বলবে, যতরকম বললে মানে একদম সব কিছু প্রকাশও পাবে না, আবার মানে এর সাসপেন্সটাও থাকবে। ঠিক আছে, আমার চরিত্রের নাম বান্টি। আমার তিনটে বন্ধু আছে, তিনটে বন্ধুর সাথেই ঘোরাফেরা। আমার বাবার মুদিখানার দোকান আছে, আমার মা হাউস ওয়াইফ। একটা গল্প যেখানে দূর থেকেই দেখে ভালোবাসা হয়ে যায়, কিন্তু ওয়ান সাইডের লাভ হয়ে না থাকতে পেরে কাছে যাওয়ার চেষ্টা করে, তো কাছে না পেয়েও তাও পায়, কিন্তু পেয়েও পায় না, মানে একটা টুইস্ট অ্যান্ড টার্ন থেকে শুরু করে, একটা সাসপেন্স থেকে শুরু করে, একটা ভালো মিষ্টি প্রেম থেকে শুরু করে, একটা কী বলবো, চোখের জল আনা একটা ছবি, মানে এইটুকু নিয়ে আমি বলতে পারি। এই যে দূর থেকে দেখা প্রেম, এটা আমার বোধহয় ছোটোবেলা থেকে প্রত্যেকেরই ঘটে আর কি, কলেজে পড়তে বা স্কুলে যাওয়ার সময়, টিউশন যাওয়ার সময় প্রত্যেকেরই ঘটে। এই যে প্রথমবারের প্রথম দেখা, আমি ঋত্বিকার প্রসঙ্গে তো তোমার আসবোই একটু পরে, প্রথমবারের প্রথম দেখা তোমার জীবনে কখনো ঘটেছে, মানে প্রথম দেখেই প্রেম, সেটা এছাড়াও বলতে পারো নি দূর থেকে প্রেম আর কি? হ্যাঁ, মানে দূর থেকে প্রেম আমার অনেক হয়েছে। আমি দূর থেকে দেখে কি ভালো দেখতে, একটু যাই কথা বলি, আমি তো প্রথম থেকেই লজ্জা একটা ছেলে, আমি এসব কিচ্ছু পারি না প্রথম থেকেই, তো সেরকম কিছু হয়নি। আমি একটু ভালো ছেলে, কাজ বাজ করতে পছন্দ করি, পড়াশোনা করেছি, কাজ করেছি, ব্যাস। ঋত্বিকার অপোজিটে কাজের এক্সপিরিয়েন্স যদি শেয়ার করো, কারণ ঋত্বিকার যেহেতু অনেকদিন আগেই নায়িকা হিসেবে ডেবিউ ঘটে গেছে, যদিও ঋত্বিকার বয়স খুব একটা বেশি নয়, কিন্তু যেহেতু ডেবিউটা নায়িকা হিসেবে একটু আগে ঘটে গেছে আর কি। তো আমি অ্যাবসলিউটলি ওর এক্সপিরিয়েন্স অনেক বেশি, ও খুবই ভালো একজন মানুষ, ভালো একজন অভিনেত্রী, প্রচণ্ড সাপোর্ট করেছে আমার এই ক্যারেক্টারটা আলো তুলে ধরতে, সিনেমা করতে, শ্যুটিং করতে গিয়ে কোনো দিন মনে হয়নি যে ও একটা হিরোইন, আমি একটু সবই নতুন ডেবিউ হয়েছি, এইসব কিছু মনেই হয়নি। প্রচণ্ড ভালো একজন হিউম্যান বিং, প্রচণ্ড ভালোভাবে কাজ করেছি আমরা, প্রচণ্ড ফ্রিভাবে কাজ করেছি, কারণ আমাদের যে ডিরেক্টর আকাশদা আমাদের কোনো বাধা দেয়নি যে এরপর তুই এটা করতে পারিস না, ওই ব্যারিকেডটা ছিল না বলেই আমরা প্রচণ্ড ফ্লেক্সিবলি আর প্রচণ্ড ফ্রিলি কাজ করতে পেরেছি। তো খুব মজা হয়েছে শ্যুটিং করতে গিয়ে। আকাশ মালাকার তোমার ডিরেক্টর, মানে ডিরেক্টর মানে প্রথম ডিরেক্টর বলবো, এই কারণে নায়ক হিসেবে প্রথম ডিরেক্টর, এটা স্মৃতিতে তো মতো সারা জীবন থেকে যাবে, তার সঙ্গে কাজের এক্সপিরিয়েন্স কেমন? আকাশদার সাথে কাজের এক্সপিরিয়েন্স খুবই ভালো, কারণ আকাশদা আর আমার অনেকটা কানেক্ট করি আমরা, কারণ আমি যেটা ভাবি বা আকাশদা যেটা ভাবে, তখনই আমি শ্যুটিংয়ে গিয়ে বলি যে তুমি কি এটা ভাবছো, তখন বলে হ্যাঁ তুই কী করে জানলি, আমি বললাম ক্যারেক্টারে ঢুকে গেছি, মানে এই বন্ডিংটা শেয়ার করেছি আমরা শ্যুটিংয়ে। আর আমরা শ্যুটিংয়ের পরেও খুব ভালো বন্ধু হয়ে গেছি, দাদার মতন দাদা ভাইয়ের সম্পর্ক হয়ে গেছে। তো আমি খালি আকাশদাকে বলি, আকাশদা ছবিটা হবে তো, ছবিটা ভালো হবে তো, নেক্সট ছবি কী করছি, খালি জ্বালিয়ে যাই। প্রচণ্ড ভালো একজন মানুষ, প্রচণ্ড ভালো একজন ডিরেক্টর, নতুন ডিরেক্টর, আর আমি বলবো প্রচণ্ড ভালো ভিজুয়ালাইজেশন আছে লোকটার, কারণ অনেক ক্রিয়েটিভিটি না থাকলে এরকম প্রেমের গল্প বানানো যায় না, মানে অনেক কঠিন ব্যাপারটা, তো খুব ভালো।
তোমার সাথে আরও বহুবার বহু জায়গায় আড্ডা দেবো, সেই প্রত্যাশা দেবোই তো বটেই। এবং এই ছবিটা নিয়েও আবার আড্ডা তো হবেই, আর বিভিন্ন আরও তো তোমার প্রিমিয়ার থাকবে থাকবে। আমার তার তো অসংখ্য শুভেচ্ছা, তুমি যেভাবে এগোচ্ছো আর এগিয়ে যাও আরও, মানে তোমার একদম তোমার চূড়ায় ওঠো তোমার, আমার একদম থ্যাংক ইউ আর থ্যাংক ইউ সো মাচ।